إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كلنا آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت عليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا واخطأنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. সম্মানিত ভিউয়ার্স, যারা এই ভিডিওটি দেখবেন এবং দেখছেন, আমরা সকলকেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে জাযায়ে খায়ের দান করার জন্য মোনাজাত করছি। আমরা শুরুতেই আজকের এই দূরের কাছের শ্রোতা যারা আছেন সকলের উদ্দেশ্যে আমরা বলতে চাই, শুরুতে আমরা মহান রব্বুল আলামিন দরবারে যতটুকু শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি সমস্ত ক্ষমতার আধার, কর্তৃত্বের একমাত্র চাবিকাঠি, যার কাছে আমাদের সকলকে ফিরে যেতে হবে, আমাদের কর্মের হিসাব ফিরিস্তি দিতে হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেরকম হিসাব নিকাশের হাত থেকে রক্ষা করুন এবং আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দাখিল হওয়ার তৌফিক এনায়েত করুন। সম্মানিত, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু সাল্লাম পেশ করছি এবং আদম আলাইহিস সালাম থেকে আজকের এই সময় পর্যন্ত যারা এই জান্নাতে মানের সাথে মৃত্যুবরণ করেছেন তাদের সকলকে জান্নাতে দাখিল করুন এবং যারা শাহাদাতের উচ্চ মর্যাদা মাকাম পেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মান আরো বাড়িয়ে দিন এবং যে সমস্ত ইমানদাররা নিজের জীবনের সর্বোচ্চ জীবনটুকু প্রাণটুকু দিয়ে আল্লাহর রাহে হাজিরা দিয়েছেন, সাক্ষ্য হয়েছেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন এবং আমরা যারা বেঁচে আছি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শহীদদের মর্যাদা দান করুন, আমরা যেন সেভাবেই শহীদদের মর্যাদার কাছে উপস্থিত হতে পারি, সে ধরনের ভূমিকা এবং কার্যক্রম এবং সে ধরনের শাহাদাতের তামান্না আমাদের অন্তরে ফায়দা করে দিন এবং যে যে কল শাহাদাতের তামান্না নিয়ে চিরদিন প্রতিদিনই সাজায় সেই সেই ধরনের কল বা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান করুন। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের আমরা যে শিরোনাম দিয়েছি এটা অত্যন্ত পরিচিত এবং মৌলিক বিষয় ইমান। এই বিষয়টি আমরা সকলেই আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেকে এই বিষয়গুলো জানেন, তারপরে আমরা চেষ্টা করব এই বিষয়গুলো থেকে আমাদের ব্যক্তিগত জীবনে কিভাবে আমরা আমলের পর্যায়ে যেতে পারি এবং আমাদের সমাজকে কিভাবে উপকৃত করতে পারি এবং যারা এই বিষয়গুলো সম্পর্কে কম হকিবাহাল তারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি গুরুত্ব দিয়ে দেখবেন, আমরা মনে করি তাদের কিছু না কিছু উপকার করা সম্ভব হবে আমাদের দ্বারা। তা আপনারা আপনারা দেখছেন, শিরোনাম দেখছেন, ইমান শব্দটি হামজা লাম হামজা ইয়া মিম নুন থেকে আল ইমান এই শব্দটি এসেছে। ইমান আমনুন ধাতু থেকে নির্গত, যার অর্থ হচ্ছে বিশ্বাস এবং আনুগত্য করা, স্বীকৃতি দেওয়া, নির্ভর করা, অবনত হওয়া। ইসলামের যাবতীয় ইবাদত এবং ন্যাক আমলের বুনিয়াদ হচ্ছে ইমান। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাই বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত জীবন ব্যবস্থাকে পরিপূর্ণভাবে মেনে অনুসরণ করার নাম হচ্ছে ইমান। তবে সহজ কথা হলো, কালিমা তাইবা এবং কালিমা শাহাদাতের বর্ণিত যে ঘোষণা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া তার কোনো ইলাহ নেই এবং মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, এটি সাক্ষ্য দেওয়ার নামই হচ্ছে ইমানের মৌলিক বিষয়। এটা যারা সাক্ষ্য দিবে তারা পরকালে নাজাত পাবে এবং তারা তাদের মুক্তির ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন। এই কারণে ইমানদার ছাড়া আর যত বড় ভালো কাজ করেন না লোক থাকুক না কেন, তাদের কোনো কাজই কোনো কাজে আসবে না। অর্থাৎ মৌলিকভাবে আপনাকে অবশ্যই যে ভালো যে যিনি ভালো কাজ করেন করার চেষ্টা করেন তাকে আগে মূল জায়গা ঠিক করতে হবে, অর্থাৎ ইমানের ঘোষণা দিতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। সেই ঘোষণা দেওয়ার পরে তার ফাউন্ডেশনটি মজবুত হবে এবং সেই ফাউন্ডেশন উপরে দাঁড়িয়ে এসে কোনো কিছু করা সম্ভব হবে।
যদি কোনো ব্যক্তির ফাউন্ডেশনটি দুর্বল হয়, ইমানের জায়গাটি যদি দুর্বল থাকে, তাহলে কিন্তু তার যত নেক আমল থাকে কোনো কাজে কিন্তু আসবে না। অর্থাৎ আমরা সহজভাবে বুঝতে গেলে যদি একটা উদাহরণ দিলে আপনারা আপনাদের কাছে ক্লিয়ার হবে বিষয়টি, সেটা হচ্ছে যদি একটা বিল্ডিং আমরা নির্মাণ করি, যদি সেটার ফাউন্ডেশনটা ভালো থাকে, যদি গ্রাউন্ডের কাজটা ভালো হয়, যদি সেটি আটতলার নিয়ে কাজ করা হয়, তাহলে আমরা আটতলা করতে পারবো অনায়াসে, বা 10 তলা 100, যে যে ধরনের ফাউন্ডেশন নিয়ে বিল্ডিং তৈরি করা হয়, সে মূলত কাজটা কোথায়, ফাউন্ডেশনে। সেই ফাউন্ডেশনটার নাম হচ্ছে ইমান। আর ওই ফাউন্ডেশন যদি দুর্বল হয়, বালু এবং ইট দিয়ে কোন রকম একটা ফাউন্ডেশন দাঁড় করানো হয়, তাহলে এটার উপরে যদি আপনি দোতলা করেন তাহলে এটা ধসে পড়বে। অর্থাৎ ইমানের যদি স্ট্রং না থাকে, আপনি আমল যত শক্তিশালী হোক, যত ভারী হোক, সেটা আপনাকে আরো ধসে নিয়ে মাটিতে বেশি গর্ত হয়ে যাবে, বেশি আমলের কারণে, যদি আপনার ইমান সহি পরিপূর্ণ না হয়ে থাকে। তাহলে আগে মৌলিকভাবে আমাদের ইমানটিকে কি করতে হবে, সহি এবং পরিপূর্ণ করতে হবে। যেটা হাদিসে আসছে, ইমানের 7টি বা 6টি, বুখারী শরীফে কোথাও কোথাও 6টি আর 7টি, মূলত 6টি বিষয় এবং 7টি বিষয় একটা বিষয় কাছাকাছি। তো সেক্ষেত্রে আমরা আমানতু বিল্লাহি ওয়া মালায়েকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি লা রাসূলি ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি ওয়াল বাদাল মাউত। তাহলে এই 7টা বিষয়, 1 নম্বর হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনতে হবে, আল্লাহ রাব্বুল, 2 নম্বর বিষয় আল্লাহর তৈরি ফেরেশতাদের উপর, সকল ফেরেশতাদের উপর ঈমান আনতে হবে। এরপর 3 নম্বর হচ্ছে আল্লাহর পাঠানো সকল কিতাব, 104 খানা যেই সহিফা বলা হয়, 104 খানা মূল কিতাব এবং 104 খানা সহিফা, সেগুলোর উপর পরিপূর্ণ ঈমান আনতে হবে। এরপরে রাসূলদের যেই পর্যন্ত যত 1 লক্ষ 2 লক্ষ যেটা সংখ্যাগত তত্ত্ব দিয়ে বলা হয়েছে, আমরা সংখ্যা তত্ত্ব দিকে নাই গেলাম যেহেতু সে ব্যাপারে আজকে, যত নবী আল্লাহ রাসূল দুনিয়াতে প্রেরণ করেছে সকল নবীদের উপরে আমরা ঈমান আনবো। এরপরে পরকালের পুনরুত্থানের প্রতি, পরকালের প্রতি ইমান, আল্লাহর পক্ষ থেকে ভালোবাসা এবং তাকদীরের প্রতি ইমান, আল্লাহর পক্ষ থেকে ভালো এবং মন্দ যে হয় এটা, এই তাকদীরের ব্যাপারে ইমান আনতে হবে, এবং মৃত্যুর পরবর্তী জীবন ইমান আনতে হবে। মূলত 5 নম্বর পয়েন্ট এবং 7 নম্বর পয়েন্টের কাছাকাছি সিমিলারিটি আছে, এই জন্য বুখারী শরীফে এই বিষয়টিকে 6টি বলা হয়েছে আর এখানে আমরা 7টি দেখলাম। তাহলে এটা মৌলিক কোনো বিষয় ধন্দের বিষয় নেই। তাহলে ইমানের ক্ষেত্রে যে ইমানের 7টি বিষয়, সর্বপ্রথম বিষয়টি কি, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ইমান। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ইমানের ক্ষেত্রে বলা হয়েছে আল্লাহকে জানতে হবে। আল্লাহকে জানা কি, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে পরিচয় হওয়া, আল্লাহর অস্তিত্ব জানা, আল্লাহর ক্ষমতা সম্পর্কে অকিবাল হওয়া, আল্লাহ সম্পর্কে অকিবাল হওয়ার কতগুলো সূত্র আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়েছেন, মহাগ্রন্থ কোরআনে কিছু বিষয় ইন্ডিকেশন দেওয়া হয়েছে, সেই বিষয়গুলো সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানতে হবে। এবং আকীদার পরিপূর্ণ সৃষ্টির ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের সমাজে প্রচলিত একটি ধারণা আছে আল্লাহ সর্বত্র বিরাজমান, তো সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র বিরাজমান কিনা, এবং এরপর আল্লাহ কোথায় আছেন আল্লাহ রাব্বুল আলামিন সেটা নিজেই বলছেন, আর রহমান তিনি আরশে অবস্থান করছেন, আরশের উপরে অবস্থান করছেন, স্তাওয়া আল আরশ। তাহলে এই বিষয়টি সমাধান যোগ্য যে আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপরে সমাসীন আছেন। আরশটা কেমন, সেখানে আবার সূরা বাকারা 255 নম্বর এসেছে, আল্লাহর আরশটা সারা জমিন আসমান পৃথিবীর যত পৃথিবী সব ভূমণ্ডল নবমণ্ডল যত সৃষ্টি আছে সব সৃষ্টিকে ঘিরে আল্লাহ রাব্বুল আলামিনের সে আরশটি অবস্থান করছে। আমরা আকীদার ক্ষেত্রে অন্য বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করবো, আজকে আমরা সেদিকে যাচ্ছি। তাহলে আপনারা বুঝতে পারলেন যে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সর্বত্র বিরাজমান নয়, আল্লাহ রাব্বুল আলামিনের কর্তৃত্ব ক্ষমতা এবং দৃষ্টি, আল্লাহ রাব্বুল আলামিনের শক্তি সবকিছু কিন্তু সর্বত্র বিরাজমান, আমাদেরকে ঘিরে আছে সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন। একটি পাহাড়ের পাদদেশে কোনায় একটি পিঁপড়া যদি পড়ে থাকে, সেটি যদি কাতি পড়ে যায় বা চিত হয়ে পড়ে যায়, সেটি আবার সোজা হবে কিনা সেই সিদ্ধান্ত আল্লাহ রাব্বুল আলামিন কন্ট্রোল করেন। একটি সাধারণ পিঁপড়া সেই আল্লাহ রাব্বুল আলামিনের এই কোটি কোটি সৃষ্টি এবং এই গ্রহ নক্ষত্র ছায়ারাজি দ্বীপপুঞ্জ পাহাড় পর্বত কত হাজার কোটি মাখলুকাত আমরা আমাদের চোখের সামনে যা দেখি, এর বাইরেও অনেক বড় আল্লাহ রাব্বুল আলামিনের অনেক অনেক বড়
আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি। সেক্ষেত্রে আমরা সেদিকে বিস্তারিত কথা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি সম্পর্কে আমরা একটা ভিডিওতে কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে আমরা ইমানের মৌলিক বিষয় আমরা জানতে পারলাম যে সাতটি বিষয়। এখানে সূরা বাকারার 285 নম্বর আয়াতে যে এখানে 4-5টা বিষয় এসেছে, সেক্ষেত্রে আমরা শুরুতে আয়াতটি তেলাওয়াত করেছি, আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুনা আমানা বিল্লাহি ওয়া মালায়েকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মিন রুসুলি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। রাসূল তার রবের পক্ষ থেকে তার উপর যে হেদায়েত নাজিল হয়েছে তার প্রতি ঈমান এনেছেন, আর যে সব লোক ওই রাসূলের প্রতি ঈমান এনেছে তারা ওই হেদায়েতকে মনে প্রাণে স্বীকার করে নিয়েছে, তারা সবাই আল্লাহকে এবং তার ফেরেশতাদেরকে তার কিতাবসমূহকে এবং তার রাসূলদেরকে মানে, এবং তাদের বক্তব্য হচ্ছে আমরা আল্লাহ রাসূলদের মধ্যে পার্থক্য করি না, আমরা নির্দেশ দিচ্ছি শুনছি এবং আনুগত্য করছি, হে প্রভু আমরা তোমার কাছে গুনাহ মাফের জন্য প্রার্থনা করছি, আমাদেরকে তোমার দিকে ফিরে যেতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। তাহলে এই এখানে চারটা মৌলিক বিষয় সম্পর্কে বলা হয়েছে, যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনতে হবে, রাসূলগণের প্রতি ঈমান আনতে হবে, এবং কিতাবসমূহের উপরে এবং ফেরেশতাদের উপরে। এই চারটা মৌলিক বিষয় সম্পর্কে এখানে বলা হয়েছে এই আয়াতটিতে। এরপরে আমরা যারা আল্লাহর নির্দেশিত পথে রয়েছেন তারা সকল কাম, যেটা সূরা বাকারার 3-5 নম্বর আয়াতে বলা হয়েছে, الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون। ارشاد হচ্ছে যারা অদৃশ্যে বিশ্বাস করে, যারা পরকালের পুনরুত্থানের উপর বিশ্বাস, যারা নতুন করে তাদেরকে আবার সৃষ্টি করে তাদের এই দুনিয়ার কাজকর্ম সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে, এই জগৎ সম্পর্কে বিশ্বাস করে, সালাত কায়েম করে, আর আমি তাদেরকে যে রিজিক বা জীবিকা দিয়েছি তাকে ব্যয় করে আপনার প্রতি যা অবতীর্ণ হয়েছে, আপনার পূর্ববর্তী যা অবতীর্ণ হয়েছে তাতে তারা বিশ্বাস করে, এবং পরকালে যারা দৃঢ় বিশ্বাস করে তারাই সকল কাম বলে পরকালে নির্দেশিত পথে রয়েছে এবং তারাই সকল কাম। তাহলে এখানে সফলতার জন্য বলা হয়েছে যারা আল্লাহর উপর বিশ্বাস করবে, পরকালের উপর বিশ্বাস করবে, রাসূলের উপর বিশ্বাস করবে, কিতাব সমূহের উপর বিশ্বাস করবে এবং পুনরুত্থিত হওয়ার ক্ষেত্রে জন্য বিশ্বাস করবে, তারা মূলত সফল কাম। তাহলে এখানে আমরা আরো কিছু বিষয় পেলাম যেগুলো ইমানের আমরা মৌলিক আসছে। এরপরে পিতা এবং ভাইকে ইমানের প্রয়োজনে অভিভাবককে গ্রহণ করো না, তাহলে হে ইমানদারগণ, তোমরা তোমাদের পিতা তোমাদের ভাইয়েরা যদি ইমান অপেক্ষায় কুফরিকে বেশি ভালোবাসে তবে তাদেরকে অভিভাবক রূপে গ্রহণ করো না, তোমাদের মধ্যে যারা তাদেরকে অভিভাবক মনে করে তারাই সীমা লঙ্ঘন করে। সূরা তাওবার এই আয়াতগুলো মদিনাতে নাজিল হয়েছে, আমরা জানি যে সেই সময়ে পিতা এবং ভাইয়ের মধ্যে তাদের নির্দেশ মানার ক্ষেত্রে বলা হয়েছে তাদের নির্দেশ মানা যাবে না। সেক্ষেত্রে এখানে স্পষ্টতা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমে সেই ঘোষণা দিয়ে দিয়েছেন। এরপরে কোরআন শ্রবণে ইমান বৃদ্ধি পায়, যেটা সূরা আনফালের 2 নম্বর আয়াতে এসে, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। প্রকৃত ঈমানদার তো তারাই যাদের অন্তর কেঁপে ওঠে যখন আল্লাহকে স্মরণ করা হয় এবং তার আয়াত যখন তাদের সামনে পাঠ করা হয়, তখন তাদের ঈমান বেড়ে যায়, তারা তাদের প্রতি ফালকের প্রতি ভরসা করতে থাকে। এরপরে যারা
আমলে সালেহ করে তারাই জান্নাতি। বলা হয়েছে ইন্নাল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম সালিহাতি কানাত লাহুম জান্নাতুন জান্নাতুল ফিরদাউস নুজুলা খালিদিন ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। অবশ্য যেসব লোক ইমান এনেছে আর নেক আমল করেছে তাদের ইমানদারে মেহমানদারের জন্য ফেরদাউসের সুসজ্জিত বাগান রয়েছে। যারা ইমান এনেছে এবং নেকামল করেছে তাদের জন্য মেহমানদারি ব্যবস্থা করা হচ্ছে কোথায়? জান্নাতুল ফেরদাউস, সেখানে সুসজ্জিত করে সাজানো হচ্ছে। সুবহানাল্লাহ, সেখানে তারা চিরকাল অবস্থান করবে, কখনো তা হতে তারা বের হতে চাইবে না। এমন একটা শান্তির জায়গা যে তারা বলবে না যে আমি একটু ঘুরে আসি অন্য কোথাও যাব। আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাল্লাহ আমাদেরকে সেরকম জান্নাতুল ফেরদাউসের সকলকে দাখিল হওয়ার তৌফিক দান করে। আলামিন, আজকের এই ভিডিও যারা দেখছেন, আমরা মনে করি জান্নাত উপযোগী চরিত্র অর্জন করার জন্য মৌলিকভাবে ইমান এবং আমলে সালে, আমলে সালে ইমানের ক্ষেত্রে আল্লাহ, আমরা ইমানের যে বিশ্বাসগুলোর কথা বলছি সেগুলো আমলে সালে মানে সৎ কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে পথের কাছ থেকে একটা কাঁটা সরিয়ে দেওয়া একটা সৎ কাজ, একটা হাসি মুখে কথা বলা একটা সৎ কাজ। তাহলে সৎ কাজের অন্যকে সহযোগিতা করা, কেউ অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া, কোনো মানুষ বিপদে পড়লে সাধ্য অনুযায়ী তাকে চেষ্টা করা, তাকে বিপদ থেকে উদ্ধার করা, এগুলো সব কিছুই কিন্তু আমলে সলে। আপনি পরিমাণে ঠিক মতো দিচ্ছেন, এটা আমলে সলের মধ্যে আসে। তাহলে মায়ের সাথে, ভাইয়ের সাথে, বোনের সাথে, স্ত্রীর সাথে যার যেরকম অধিকার পাওয়া সে অধিকার দেওয়া, এবং প্রতিবেশীর সাথে, এগুলো সবকিছুই কিন্তু আমলে সলে হিসেবে বিবেচিত হবে। তাহলে এগুলোর কিন্তু প্রত্যেকটির প্রতিদান থাকবে। শর্ত কি? শর্ত হচ্ছে তার ইমান লাগবে, অর্থাৎ ইমান ছাড়া কিন্তু ভালো কাজের কোনো মূল্যায়ন নেই। তাহলে এরপরে বলা হয়েছে যে সূরা কোরআনের অন্যখানে বলা হয়েছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতিন তাজরি জান্নাতিন নাঈম খালিদিন ফিহা। যারা ইমান আনে এবং সৎ কাজ সম্পাদন করে তাদের জন্য রয়েছে নিয়ামত ভরা জান্নাত, সেখানে তারা অনন্তকাল থাকবে। সূরা নূরের 55 নম্বর আয়াতে বলা হয়েছে যে ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুম আল্লাযী ইরতাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান্না লাহুম মিন বা'দি খাউফিহিম আমনা ইয়া'বুদুনানী লা ইউশরিকুনা বিশাইয়্যা আমান কাফারা বা'দা যালিকা ফাউলাইকুমুল ফাসিকুন। তাহলে ইমানের সাথে অবশ্যই আপনাকে আমলে সলে করতে হবে, অর্থাৎ আর এর বিপরীত যদি আমরা বলতে চাই, সৎ কাজের আপনি করার আগেই আপনাকে ইমান পরিপূর্ণ করতে হবে, তাহলে সেটির একটা ভ্যালু থাকে, একটা মূল্য থাকে, একটা রেজাল্ট আসে, আর নাহলে কিন্তু কোনো রেজাল্ট আশা করা যায় না। সম্মানিত ভিউয়ার্স, তাহলে আমরা ইমানদারের অভিভাবক কে হবে? ইমানদারের অভিভাবক আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন আমি ইমানদারের অভিভাবক। সূরা বাকারা 257 নম্বর আয়াতে যেটা আসছে আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুকুম মিনাজ জুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতা ইউখরিজুনাহুম মিনাজ নূর ইলাজ জুলুমাতি উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। হে যারা তোমরা ইমান এনেছো, যারা ইমান এনেছো আল্লাহ তাদের অভিভাবক। সুবহানাল্লাহ, আল্লাহু আলিয়ুন আলিয়ুল্লাযীনা আমানু, যারা ইমান আনছে আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনেন। আর যারা কুফরি করে তাগুত শয়তান তাদের অভিভাবক, তারা তাদেরকে আলো থেকে অন্ধকারের দিকে বের করে আনে, এরাই হলো জাহান্নামী, সেখানে তারা চিরকাল থাকবে। তাহলে স্পষ্ট আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অভিভাবক, ইমানদারদের অভিভাবক আল্লাহ রাব্বুল আলামিন, এবং যারা ইমানদার নয়, যারা ইমানকে অস্বীকার করেছে, কুফরি করেছে বা ইমানকে অস্বীকার করে, তারা তাদের অভিভাবক শয়তান। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অভিভাবকত্ব গ্রহণ করে তাকে জান্নাতে পৌঁছে দেবেন, আর শয়তান কার অভিভাবক হয়ে গেলে যে জাহান্নামের দিকে দাখিল হবে। নাউজুবিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অভিভাবক, আমরা এটি নিরন্তরভাবে স্বীকার করি। যারা দুনিয়াতে আল্লাহকে অভিভাবক মানে, তারা কোনোভাবেই কোনো ধরনের রাজনৈতিক নেতৃবৃন্দর কাছে নিজেদেরকে সঁপে দিতে পারে না।
কোনোভাবেই দুনিয়ার এই প্রচলিত সমাজ ব্যবস্থার কাছে নিজেদেরকে সঁপে দিতে পারে না, তাহলে কিন্তু সে শয়তানের কাছে সঁপে দিবে। আর শয়তান তাকে চূড়ান্ত ভাবে নিয়ে যাবে কোথায়, জাহান্নামে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে দাখিল হওয়ার এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্বয়ং অভিভাবকত্ব গ্রহণ করুক। আমরা যারা এটা চাই তারা আমরা এরকম কুফরি এবং এই দুনিয়ার পূজারি সমস্ত দল এবং মত থেকে আমাদেরকে ফিরিয়ে আনতে হবে অবশ্যই অবশ্যই। এর বাইরে কোনো বিভিন্ন ছায়া আজকে দিয়ে রাখছে তারা, যে নেতৃত্ব মুসলমানের নেতৃত্ব, মুসলমানদের নেতৃত্ব দিচ্ছে এই সমস্ত কথা বলে। আবার কেউ কোরআনের দু একটা আয়াত হাদিস বলে, কেউ তাসবিহ তাহলিল কিছু করার কথা ওপেন মিডিয়াতে বলে, যার কারণে তাদের অনুসারীরা ভাবে যে আমাদের নেতা নেত্রী তো ইসলামের অনুসারী, আমরা তাদের অনুসারী আছি না। এই সমস্ত নেতা নেত্রীদের দলের যে পোস্টিং এবং ম্যানিফেস্টো আপনারা পড়ে দেখেন, তাদের ম্যানিফেস্টো আল্লাহকে অস্বীকার করা, তাদের ম্যানিফেস্টো দিনকে অস্বীকার করা, তাদের ম্যানিফেস্টো ইসলামকে অস্বীকার করা। যারাই আছেন কিছু বুদ্ধি শুদ্ধি রাখেন, যারা আমরা দেখি অনেক আইনজীবী প্রাজ্ঞ বৃজ্ঞ দুনিয়ার ক্ষেত্রে তারা অনেক এগিয়ে আছেন, তারা অবশ্যই এই বিষয়গুলো বিবেচনা করবেন। কোথায় যাচ্ছেন আপনারা, কার সাথে যাচ্ছেন, জাহান্নামের পথে কিন্তু আপনারা আছেন, শয়তান কিন্তু আপনাদের বন্ধু, মনে রাখবেন। অপরপক্ষে যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কালিমার ঘোষণা দিয়েছে এবং বাস্তব জীবনে কোনো মতবাদ মতাদর্শকে না মেনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনীত একমাত্র মতাদর্শ মহাগ্রন্থ আল কোরআন, একমাত্র আদর্শের নাম ইসলাম, সেই ইসলামের দিকে যারা আছেন তারা সকলে এক এবং তারা একটাই মিল্লাতুন ওয়াহিদা, একমাত্র একটি পথে তাদেরকে একত্রিত করা হবে। তা আমরা সকলে যেন আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদের অভিভাবক বানাতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদেরকে দান করুন। এরপরে শয়তান ইমানদারদেরকে ইমানদারদের প্রকাশ্য শত্রু কারা বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা পরিপূর্ণ ভাবে ইসলামে প্রবেশ করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। তাহলে আমাদের প্রকাশ্য শত্রুকে শয়তান, আজকে শয়তান আমাদের সাথে সরাসরি দেখা সাক্ষাৎ না দিলেও আজকে শয়তানের বেশে অনেক তার সালা সামনে আমাদের সামনে প্রতিদিনই অহরহ কাজ দিচ্ছে এবং মানুষকে ধোকার দিকে নিয়ে নিয়ে যাচ্ছে। প্রত্যেকটা বিষয় সম্পর্কে একটা ধোকা ধোয়াশা তৈরি করে কিন্তু তারা তাদের ফায়দা লুটছে এবং শয়তান যে চ্যালেঞ্জ দিয়েছে, আমি ডান দিক থেকে আসবো, বাম দিক থেকে আসবো, উপর থেকে হামলা করবো মানব জাতিকে এবং তাদেরকে আমি সামনে থেকে পিছন থেকে ডান দিক থেকে বাম দিক এই চারদিক থেকে মহান কোরআন রিপোর্ট করেছে, সেই শয়তানের হামলা থেকে আজকে কিন্তু আমরা বন্দী হয়ে গেছি। আমাদের এই ভিডিও যারা দেখছেন তারা অবশ্যই খেয়াল করবেন এবং শুনবেন মনোযোগ দিয়ে, আশা করি আপনাদের এই বিষয়গুলো পরিষ্কার হয়ে যাবে। আমি কে সেটি মৌলিক বিষয় না, আমি কি বলছি কোরআনের হাকিমের সে কথাগুলো আমরা চেষ্টা করবো আমল করার জন্য। এরপরে ধন সম্পদ এবং সন্তান সন্তান যেন আল্লাহ থেকে আমাদেরকে গাফিল করে না রাখে। সুরা মুনাফিকুনের 9 নম্বর আয়াতে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়ামান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে মানদারগণ, তোমাদের ধন সম্পদ এবং সন্তান সন্তান যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফেল না করে দেয়। যারা এই কারণে গাফেল হয় তারাই ক্ষতিগ্রস্ত হয়। অনেক সময় আমরা সন্তান সন্ততি এবং সম্পত্তির কারণে সালাত ছেড়ে দেই, সম্পদের মহায় জামাতটা কাজা হয়ে যায় বা আমাদের সন্তানের অসুস্থতা বা কোনো বিষয় থাকলে আমরা দেখা যায় যে বেশি গুরুত্ব দিতে যাই। এটা গুরুত্ব দেওয়া আমাদের ডিউটি, আল্লাহ রাব্বুল আলামিন সেটা আমাদের ন্যাকের কাজ, কিন্তু আপনাকে টপ প্রায়োরিটি অফ ওয়েস্ট কাজটা হাতে নিতে হবে। আপনি যদি টপ প্রায়োরিটি ঠিক করতে না পারেন কোনটা আপনি কাজ করবেন, প্রায়োরিটি যদি ঠিক না করতে পারেন তাহলে আপনি যেমন ইয়ের পরে পরিষ্কার হওয়ার পরে প্রথম কাজ কি, সাবান দিয়ে হাত ধুয়ে ফেলা। তাহলে আপনি যদি সেটা না করে আগে খাবার খেয়ে নেন এরপরে যে সাবান দিয়ে হাত ধুয়ে, তাহলে আপনি কি হবে, অসুস্থ রোগ আক্রান্ত হয়ে যাবেন। সুতরাং প্রায়োরিটি চিহ্নিত করা কিন্তু গুরুত্বপূর্ণ জ্ঞানের বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রায়োরিটি বেসড করে আল্লাহ রাব্বুল আলামিনকে চিনে তাফিক দান করুন। এরপরে যে কোনো বিপদ আপদ থেকে আল্লাহর অনুমতি ছাড়া কিন্তু আসেন। আমরা অনেক সময় বিপদে হত বিহ্বল হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহি
ومن يؤمن بالله يهدي فل قلبه والله بكل شيء عليم আল্লাহর অনুমতি ছাড়া কোনো বিপদ আসে না এবং আল্লাহর প্রতি বিশ্বাস করে এবং যে আল্লাহর প্রতি বিশ্বাস করে তিনি তার অন্তরকে সৎপথে দেখান সৎপথ দেখান আল্লাহ সব বিষয়ে সম্যক অবগত অনেক সময় দেখেন আমরা বিপদ কিন্তু ইমানের উপরে হামলা করে আমরা আমাদের এই ভিডিওটি চাষ চালাবো আমরা একটা হাদিস দেখে তোরা আমাদের ভিডিওটি শেষ করে দিচ্ছি আপনারা শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই তো এরপরে বিপদে পড়ে মানুষ আল্লাহর নিকট প্রার্থনা করতে হবে যখনই কোনো বিপদ আসবে তখন আল্লাহর কাছে সূরা ইউনুস আসছে যে ইউনুস আলাইহিস সালাম ওয়াইজা মাসসা মাসাল ইনসান দুর ইনসান দুরুদা দুরুদানা দুরুদানা লিস লিজা লিজাম বিহি আও কাঈদান আও কাঈমান ফলাম ফলাম্মা কামা ফলাম্মা কাশাফা আনহু عنه دراء مرى كان لم يدعون إلى در مساه كاسب كذلك زينا للمسلمين ما كان يعملون মানুষ যখন বিপদে পড়ে তখন শুতে বসতে উঠতে বসতে স্মরণ করে অতঃপর আমি যখন তার কষ্ট দূর করে দেই তখন সে এমন ভাবে চলে যেন কোনো বিপদেই আমাকে আমাকে কখনো ডাকেনি এমনই ভাবেই দুরবস্থা তাদের কৃত্যকলাপ মেতে রয়েছে একটু বিপদে পড়লে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু কিছু লোক খুব বেশি ধর্ণা দেয় কিন্তু আবার যখন একটু আলো দেখে তখন সে এখান থেকে ফিরে যায় আল্লাহ রাব্বুল আলামিন সে উপমা দিয়েছেন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাইয়িনার যে 7 এবং 8 নম্বরে বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খাইরুল বারিয়্যাহ জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতুন আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বাহ যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তারাই সৃষ্টির সেরা তাদের পালনকর্তার কাছে রয়েছে তাদের প্রতিদান চিরকাল বসবাসের জান্নাত যার তলদেশে ঝর্ণা দ্বারা প্রবাহিত তারা সেখানে চিরকাল থাকবে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট আর তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট এটা তার জন্য যে তার পালনকর্তাকে ভয় করে সূরা বাইয়িনাতের 7 এবং 8 নম্বর শেষ দুই আয়াত এখানে আমরা আপনাদেরকে শুনালাম এরপরে প্রত্যেক মানুষ বলা হয়েছে প্রতিম সুরা আসরে যে কথাটি বলা হয়েছে বলা আসরে ইনসান কুসিলদিন আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবরে মহাকালের শপথ নিশ্চয় সকল মানুষ ক্ষতিগ্রস্ত কিন্তু তারা ছাড়া যারা ঈমান এনেছে এবং সত্য আমল করেছে এবং পরস্পর পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে পরস্পর পরস্পরকে ধৈর্য ধারণ করার উপদেশ দিয়েছে তারা সফল কামাল রব্বুল আলামিন সূরা আসরের 101-4 নম্বর আয়াতে যেটি বলছেন এরপরে আমরা হাদিসের দুই একটা হাদিস দেখি এরপরে আমরা শেষ করব ইসলামের 5টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত আন আবি উমামা আন উমারা রাদিয়াল্লাহু আনহু আবি উমার রাদিয়াল্লাহু তাআলা আন ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলামু খামসুন শাহাদাত আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদু ওয়া রাসূলু ওয়া আকামু সালাত ওয়া আতা যাকাত ওয়াল হজ্জ ওয়া সিয়াম রমাদান আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইসলামের 5টি ভিত্তির উপর প্রতিষ্ঠিত এক এই বলে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল তারা সালাত কায়েম করবে যাকাত দেবে হজ করবে এবং রমজান মাসে তারা রোজা রাখবে বুখারী শরীফের প্রথম খণ্ডে ইমান অধ্যায়ে এবং মুসলিম শরীফের প্রথম খণ্ডে ইমান অধ্যায়ে 26 নম্বর ইষ্টি হাদিস বলে এসে এই দুই অর্থাৎ বুখারী মুসলিমের হাদিস মুত্তাফিকুন আলাই হাদিস অত্যন্ত উচ্চ মানের সহিহ দিক থেকে সর্বোচ্চ হাদিস হচ্ছে এই হাদিসটি অর্থাৎ দুইটা ইমাম মুসলিম নিয়েছেন ইমাম বুখারী হাদিসটা নিয়েছেন তাহলে সহিহ হওয়ার জন্য যেই সর্বোচ্চ মান সেই মানের হাদিস এটি আমরা চেষ্টা করবো এই বিষয়ে হাদিসটা মেনে চলার জন্য এরপরে ইমানের মাপকাঠি
عن عباس ابن عن عباس بن عبد المطلب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم زكاة الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم عباس ابن عبد المطلب رضي الله تعالى عنه থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি পূর্ণ আন্তরিকতার সাথে আল্লাহকে রব এবং ইসলামকে দীন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মেনে নিয়েছে সে ব্যক্তি ঈমানের প্রকৃত স্বাদ লাভ করেছে মুসলিম শরীফের প্রথম খণ্ডে ঈমান অধ্যায়ের 170 নম্বর হাদিস এবং বুখারী শরীফের হাদিসটি এসেছে এরপরে আল্লাহর জন্য ভালোবাসা এবং আল্লাহর জন্য শত্রুতা আন আবি উমামাত রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ও মানা লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান ঈমানের পরিপূর্ণ স্বাদ পেতে হলে বলা হয়েছে যে রাসূল যে ব্যক্তি ভালোবাসা এবং শত্রুতা দান করা না করা একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হয়ে থাকে প্রকৃতপক্ষে সেই প্রকৃত ইমানদার সহি বোখারিতে হাদিস এসেছে এরপর ইমানের সত্যিটির উপরে শাখা রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইমানু বিদউন বিদউ ওয়া সাবউনা শুবাতুন শুবাতুন ফাআফদালা ফাআফদালুহা قول لا اله الا الله لا اله الا الله وحده وعدناها امامته قل اجز عن الطريق والحياه شعبات من الايمان ابو هريره رضي الله تعالى عنه তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈমানের 70 টির বেশি শাখা আছে কয়টা শাখা 70 টি শাখা 70 টি তার মধ্যে সর্বাপেক্ষা উত্তম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বোত্তম শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এটি বলা এবং সর্বনিম্ন শাখা হচ্ছে রাস্তার থেকে কষ্টদায়ক বস্তু দূর করে দেওয়া এবং লজ্জা হলো ঈমানের একটি শাখা মুসলিম শরীফের প্রথম খণ্ডে হাদিসটি এসেছে ঈমান অধ্যায় এবং বুখারী শরীফে হাদিসটি এসেছে নালায়েক অত্যন্ত সহি এবং ভালো মানের হাদিস এগুলো প্রত্যেকটা হাদিস আমি আপনাদের শোনাচ্ছি এরপরে কালিমা তাইবাই হলো জান্নাতের সাবিকাটি عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم مفاتيح الجنة شهادة لا إله إلا الله معاذ بن جبل رضي الله تعالى عنه তিনি বলেন আমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের চাবি হলো মিফতাহুল জান্নাতিস সালাহ যেটা ছিল এখানে মিফতাহুল জান্নাতের জান্নাতি শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ এখানে মিফতাহুল জাহান্নাম জান্নাতের চাবি হচ্ছে আপনার কাছে কি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ না আল্লাহ সালার কোনো মাবুদ নেই এটি ঘোষণা দেওয়া মুসনাদে আহমদে হাদিসটি এসেছে এরপরে আরেকটা হাদিস আছে এই কালিমা শাহাদা সাক্ষ্য দেওয়ার মধ্যে জান্নাত আন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাহু দাখালাল জান্নাতা ও উসমান রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ বলেছেন কোন ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দেয় এবং এরপর তার মৃত্যু হয় তবে অবশ্যই সে জান্নাতে প্রবেশ করবে মুসলিম শরীফের প্রথম খণ্ডে ঈমান অধ্যায়ের 108 নম্বর হাদিস খ্রিস্টায় হাদিস এসেছে তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস আরেকটা হাদিস আমরা জানি যে যার শেষ আমল হবে গ্রহণযোগ্য সর্বজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সর্বশেষ আমলই গ্রহণযোগ্য ইন্নামাল আমালু বিল খাওয়াতিম যে সর্বশেষ কৌল যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয় উসমান রাদিয়াল্লাহু আনহু যে হাদিসটা বর্ণনা করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে সে জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই বিশেষ এই সম্মানটি আমাদেরকে দান করুন যেন আমাদের সর্বশেষ উচ্চারণ হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর ইলাহা উলুহাতের ঘোষণা দিতে যেন আমাদের জীবন যে আল্লাহ রাব্বুল আলামিন সেই সেই ধরনের মৃত্যু আমাদেরকে দান করুন এবং আমাদেরকে সেই ধরনের জীবন দিন যে জীবনের শেষে লা ইলাহা ইল্লাল্লাহ বলেই শেষ হবে অন্য হাদিসে আসছে আন উবাইদা ابن سامت رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من شاهد ان لا اله الا الله وان محمدا عبده ورسوله حرم الله عليه النار سبحان الله وبعد ابن سامت رضي الله عنه امام الرسول صلى الله عليه وسلم কে কথা বলতে শুনেছি যে ব্যক্তি এরূপ সাক্ষ্য প্রদান করে যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই
এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দা এবং রাসূল তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। মুসলিম শরীফের প্রথম খণ্ডের ঈমান অধ্যায়ের 111 নম্বরে হাদিসটা পৃষ্ঠায় হাদিসটা এসেছে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ ঘোষণা দেওয়ার পরে তার জন্য কি হারামাল্লাহু, আল্লাহ হারাম করে দিবেন আলাইহিন নার, জাহান্নামের আগুন। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেরকম ঘোষণা দিয়ে মৃত্যুর দিকে যাওয়ার তৌফিক দান করুন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমানের অন্যতম তিনটি শর্ত আছে। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না সাহালাওয়াতান ইমান। তাহলে তিনটা শর্ত আনাস রাদিয়াল্লাহু এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এমন তিনটি বস্তু রয়েছে যে ব্যক্তির মধ্যে সেগুলো বিদ্যমান থাকবে, কেবল সেই এগুলোর কারণে ইমানের স্বাদ অনুভব করতে পারবে। সেগুলো হলো, এক, তাহলে আমরা জানবো সে তিনটে কি। এক নম্বর হলো, যার কাছে আল্লাহ তার রসুলের ভালোবাসার সকল কিছু অধিক পরিমাণ রয়েছে, যে ব্যক্তি কোনো বান্দাকে কেবল তার জন্যই ভালোবাসে, এবং কোনো যে ব্যক্তিকে আল্লাহর কুফরি হতে মুক্তি দেওয়ার পর পুনরায় কুফরিতে ফিরে যাওয়াকে অনুরূপ ভাবে অপছন্দ করে, যেমনি পছন্দ করে কোন অগ্নিকুণ্ডে নিক্ষেপ হওয়াকে। তাহলে মুসলিম শরীফে তিনটা কথা এসেছে, আমরা জানলাম রাসূলের রিসালাতের উপর ঈমান না এনে মৃত্যুবরণের পরিণাম। এরপরে আমরা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাল্লাম ইরশাদ করেছেন, সেই সত্তার শপথ যার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জীবন, এই উম্মতের যে কেউ চায় সে ইহুদি হোক বা নাসারা হোক আমার রিসালাতের কথা শুনবে, অথচ আমি যা নিয়ে প্রেরিত হয়েছি তার উপর ইমান আনে না, নাইনে মৃত্যুবরণ করে, সে অবশ্যই জাহান্নামের অধিকারী। নাউযু বিল্লাহ। এরপরে হাদিসটা মুসলিম শরীফের প্রথম খণ্ডের ইমান অধ্যায় 203 নম্বর পৃষ্ঠে এসেছে। মুসলমানের পরিচয় বলা হয়েছে, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা সালাসা সালাতানা ওয়াসতাকবালা কিবলাতানা তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি করেছেন, যে ব্যক্তি সালাত পড়ে আমার ন্যায় কার মতো, রাসূল সালাত পড়ে আমাদের কেবলাকেই কেবলা হিসেবে স্বীকার করে এবং আমাদের জবাইকৃত পশু খায়, সে অবশ্যই মুসলমান। তাহলে কি আমার ন্যায় সালাত পড়ে আমাদের যে কেবলা আমরা নামাজ পড়ি সেই কেবলায় সেও স্বীকার করে এবং আমাদের জবাইকৃত পশু খায়, সে অবশ্যই মুসলমান। তবে এই ব্যাপারে আল্লাহ তার রাসূলই জিম্মাদার, অতএব তোমরা আল্লাহর প্রতিশ্রুতি ভঙ্গ করো না এবং তার জিম্মার ব্যাপারে তোমরা সতর্ক থাকো। সহিহ বুখারীতে হাদিসটা এসেছে, বেশি আমল না করে জান্নাতে যাওয়া যায়। এরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত লম্বা হাদিস, আমরা এবার পড়লাম না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতে তিনি বলেন, একদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরবার একজন বেদুইন আগমন করলেন, হে আল্লাহর রাসূল, আমাকে এমন কাজের দিক প্রদর্শন করুন যা করলে আমি বেহেশতে প্রবেশ করতে পারবো। তাহলে বেহেশতে আমি কিভাবে যেতে পারবো? অন্তত মজাদার একটা হাদিস। সে বেহেশতে প্রবেশ করতে পারে, রাসূল বলেন আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না, ফরজ সালাত সমূহ প্রতিষ্ঠা বা আদায় করবে, নির্ধারিত হারে যাকাত প্রদান করবে এবং রমজান মাসে রোজা রাখবে। অতঃপর বেদুইন লোকটি বলল, সেই সত্তার শপথ যার হাতে আমার জীবন, আমি আর এর কিছু বাড়াবো না এবং এর কিছু কমাবো না। এরপর যখন লোকটি চলে গেল তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন, যে ব্যক্তি কোন জান্নাতি লোক দেখে খুশি হতে চাও সে যেন এই লোকটিকে দেখে। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে এই স্বীকৃতি আদায় করার জন্য তৌফিক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এত সহজ কাজ আমরা যেগুলো করি আমরা যেন এই সঠিকভাবে কাজগুলো করার ধারাবাহিকভাবে করতে। মুসলিম শরীফের প্রথম খণ্ডের 96 নম্বর পৃষ্ঠায় হাদিসটা এসেছে। এরপরে অন্তর পরিচ্ছন্ন থাকা বা ইমানের পরিচয়, অন্তর পরিচ্ছন্ন থাকা। নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা করেছেন, জেনে রাখো নিশ্চয়ই মানুষের শরীরের একটি গোশত টুকরা আছে,
তা বিশুদ্ধ থাকলে গোটা শরীরে বিশুদ্ধ, এবং আর তা বিনষ্ট হয়ে গেলে গোটা শরীরে ব্যাধিগ্রস্ত হয়ে যায়। জেনে রাখা রাখো এই গোষ্ঠের টুকরাটি হলো কি কালস আত্মা। বুখারী শরীফের প্রথম খণ্ডের ইমান অধ্যায়ের 40 নম্বর পৃষ্ঠে এসেছে। ইমান গ্রহণের স্তর তিনটি বা শর্ত তিনটি, সেক্ষেত্রে কি কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, আল্লাহর প্রতি ইমান হচ্ছে মুখের স্বীকৃতি, অন্তরে বিশ্বাস এবং ইসলামের মূল বিষয়গুলো কাজে পরিণত করা। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল ইমানু বিল্লাহি ওয়াল ইকরার বিল লিসান ওয়া তাসদিক বিল জিনান ওয়া আমালুল বিল আরকান। এরপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, একদা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি জনসম্মুখে বসাছিলেন, এমন সময় তার কাছে এক ব্যক্তি এসে জিজ্ঞেস করলো ইমান কি। তিনি বললেন, ইমান হলো আপনি বিশ্বাস করবেন আল্লাহর প্রতি, তার ফেরেশতাদের প্রতি, কিয়ামতের প্রতি এবং তার সঙ্গে সাক্ষাতের প্রতি এবং তার রাসূলগণের প্রতি। তাহলে বুখারী শরীফের প্রথম খণ্ডের ইমান অধ্যায়ের 38 নম্বর হাদিস এসেছে, আন আলী রাদিয়াল্লাহু ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাদিয়াল্লাহু قال قال رسول الله صلى الله عليه وسلم الايمان ماري فاتن بالقول قلتي بالقلب وقول باللسان وعمل بالارقان। আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ঈমান হলো অন্তরের বিশ্বাস, মুখের স্বীকৃতি, দিন বিধান, দিনের বিধান জীবনে বাস্তবায়ন। তাহলে অন্তরে বিশ্বাস, মৌখিক স্বীকৃতি এবং বাস্তব জীবনে তা বাস্তবায়নের নাম হচ্ছে ইমান। সুনানে ইবনে মাজাতে হাদিসটি এসেছে। সম্মানিত ভিউয়ার্স, আমরা আজকের এই ইমানের উপরে আলোচনা আমরা শেষ করতে চাচ্ছি। আমরা 40-30 শেষ করতে চাচ্ছিলাম কিন্তু 10 মিনিট বেশি হয়ে গেছে। আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু হাদিস এবং কোরআনের রেফারেন্স আজকের এই আলোচনা আমরা পড়েছি। আপনারা সকলেই এই ভিডিওটি দেখবেন। আমরা মনে করি আপনাদের ইমানের যেই সাহিদা আছে সেটি পরিপূর্ণ হবে। আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত ভুল চুক ক্ষমা করে দিয়ে ইমানের পরিপূর্ণভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গ্রহণ করুক। আমরা তাওহীদের উপরে এর আগে তাওহীদ এবং শিরিকের পার্থক্য রূপে একটা ভিডিও লাইভ আপনাদের এখানে দেওয়া হয়েছে, আপনারা আমাদের এই চ্যানেলেই আছে, সাবস্ক্রাইব করে দেখবেন, আপনারা সার্চ করে দেখবেন। এবং আমরা আজকে যেই ইমানের উপরে যে কথাগুলো বলেছি আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমি যেই বলেছি আমাকে আমল করার তৌফিক দান করুন, এবং আপনারা যারা শুনবেন শুনেছেন তাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করুক এবং ভুল চুক গুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করুক এবং আমাদেরকে ফ্লুয়েন্টলি আল্লাহর দ্বীনের এই দাওয়াতকে আরো সমৃদ্ধ করার তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে যোগ্যতা এবং তৌফিক দেন, আল্লাহ আমরা আশা করি আল্লাহ এরকম বিষয় নিয়ে আপনাদের সামনে আরো উপস্থিত হব। আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে এই জরুরি বিষয় যদি আপনারা জানতে চান আমরা মনে করি আপনাদের উপকার হবে। তো আপনাদের কে আজকে আর কষ্ট না দিয়ে আমার কথা শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।